অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি? কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন ও চ্যানেলের সাথে অ্যাড করবেন? অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স হল বিশ্ববিখ্যাত গুগলের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিভিন্ন পণ্যের সেবার প্রচার ও বিক্রয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এই অ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা তাদের পণ্য সরপ্রচার ও বিক্রয়ের জন্য অ্যাডসেন্স কে অর্থ প্রদান করে। অ্যাডসেন্স তাদের পণ্য সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে। এই প্রচার বাবদ অ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য অর্থে একটি অংশ সাইটের মালিকগণকে প্রদান করে। তাহলে কথা হল অ্যাডসেন্স কেন? অ্যাডসেন্স এর মতো আরো অনেক অ্যাডভার্টাইজিং কোম্পানি আছে, তবে অ্যাডসেন্স এর মতো তাদের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক নেই। অন্যান্য কোম্পানির থেকে তারা বেশি হারে সাইটে মালিকগণকে প্রদান করে। অ্যাডসেন্স এ রয়েছে মাল্টি ইনকামের ব্যবস্থা। কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন ও চ্যানেলের সাথে অ্যাড করবেন? প্রথম ধাপ, আগে ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডসেন্স অ্যাড করতে কোনো ঝামেলা বা কোনো রোল ছিল না, কিন্তু কিছুদিন আগে ইউটিউবের রোলের কিছু পরিবর্তন করেছে। পরিবর্তনটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মোট ভিউ এবং 4000 ঘন্টা দেখতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার হতে হবে এক বছরের মধ্যে। তারপর আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। নিচের ছবিতে দেখে নিন আপনার চ্যানেলের কোন স্থানে 4000 ঘন্টা ভিউ হতে হবে, চ্যানেলের সাথে অ্যাড করবেন। অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স হল বিশ্ববিখ্যাত গুগলের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা দেখি কিভাবে গুগল অ্যাডসেন্স আমাদের চ্যানেল এ অ্যাড করব বা আবেদন করব। প্রথমে আপনি আপনার ব্রাউজারের কুকিজ গুলো ডিলিট করে নিন। তারপর আপনি যে জিমেল দিয়ে অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন সে জিমেলটা গুগল এ লগ ইন করে নিবেন। এরপর ইউটিউব কম এ যান এবং আপনার চ্যানেল লগ ইন করে নেন। যদি গুগলে লগ ইন করা জিমেল ও চ্যানেলের জিমেল এক না হয়, তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার চ্যানেলের জিমেল অ্যাড করে নেবেন। জিমেল অ্যাড করার পর আপনার যে চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবেদন করবেন ওই চ্যানেল লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার চ্যানেলের আইকনে ক্লিক করবেন। তারপর ক্রিয়েটর স্টুডিও লিখাতে ক্লিক করবেন। তারপর চ্যানেল লিখাতে ক্লিক করুন। চ্যানেল লিখাতে ক্লিক করার পর তৃতীয় ধাপের কাজ শুরু করতে হবে। কাজটা হচ্ছে আমাদের চ্যানেলের মনিটাইজ চালু করা। যা চালু না করলে অ্যাডসেন্স এর জন্য আবেদন বা চ্যানেলে অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন না। তৃতীয় ধাপ, চ্যানেলে ক্লিক করার পর নিচের ছবিটার মতো একটি পেজ আসবে। ওখান থেকে আমাদের মনিটাইজ নামের অপশনটা ইনেবল করতে হবে। কিন্তু উপরের ছবিতে দেখুন মনিটাইজের নিচে কোনো ইনেবল বাটন নাই। এর কারণ হচ্ছে ইউটিউব আমাদের দেশে চ্যানেল মনিটাইজ করার অনুমতি দেয় নাই। যদি মনিটাইজ করার অনুমতি দিত তাহলে টিক চিহ্ন দেওয়া ইনেবল বাটনের মতো একটি বাটন থাকতো মনিটাইজের নিচে। তো আমাদের দেশ থেকে যদি আমরা মনিটাইজ চালু করতে চাই তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কান্ট্রি চেঞ্জ করতে হবে। তো কান্ট্রি চেঞ্জ করার জন্য পেজের বাম পাশে দেখুন চ্যানেলের নিচে অ্যাডভান্স নামের একটা অপশন আছে, ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কান্ট্রি চেঞ্জ করে ইন্ডিয়া দিন। কান্ট্রি চেঞ্জ করার পর পেজটার নিচের দিকে যান এবং সেভ ক্লিক করুন। পেজটা সেভ হওয়ার পর আবার চ্যানেল এ ক্লিক করুন। এবার দেখুন মনিটাইজ অপশনের নিচে ইনেবল বাটন চলে আসছে। তো আমরা যেহেতু মনিটাইজ চালু করব তো সেই জন্য আমরা ইনেবল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের ছবিটার মতো আসবে। আসার পর ওই পেজ থেকে এসটিএআরটি এ ক্লিক করুন। এই পেজটি আসার পর হাইলাইট করা তিন খালি করে টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট এ ক্লিক করুন। ক্লিক করার পর আমরা আগের পেজটিতে চলে আসবো এবং আসার পর দেখুন আগের পেজটির কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা হচ্ছে স্টার্ট বাটন তা অ্যাডসেন্স সাইন আপ এর বরাবর চলে আসছে। তার মানে আমরা এখন অ্যাডসেন্স এর জন্য সাইন আপ করতে পারবো অথবা আমরা অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবো। তো আবেদন করার জন্য আবার স্টার্ট বাটন এ ক্লিক করুন। এখান থেকে নেক্সট এ ক্লিক করুন। পেজটি আসার পর এখানে দেখুন একটি জিমেইল আইডি দেখা যাচ্ছে। এই জিমেইল আইডি দেখানোর কারণ হচ্ছে আপনি এখন এই জিমেইল আইডি দিয়ে অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে যাচ্ছেন। যদি আপনি এই জিমেইল আইডি দিয়ে অ্যাডসেন্স করতে না চান তাহলে আবার পিছের পেজে চলে যান এবং গুগল কম পেজে যান ও আপনার যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স করতে চান ওই জিমেইলটা আগে লগ ইন করুন। আর যদি উপরের পেজে দেখানো জিমেইল ঠিক থাকে তাহলে ইয়াস এ ক্লিক করুন। পেজটি আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন এবং পেজ থেকে দেখে নেন আপনার জিমেইলটা ঠিক আছে কিনা। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি পেজ ফর্ম আকারে আসবে। এই ফর্ম পেজটি আসার পর এখন আপনার কাজ হচ্ছে সত্য ইনফরমেশন দিয়ে পেজ ফর্মের খালি খড়গুলি পূরণ করা।
আমি নিচে উল্লেখ করে দিচ্ছি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। আপনি যে দেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার এই অ্যাডসেন্স এর টাকা তুলবেন ওই দেশ এখানে সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে টাকা তুলতে চাই, সে জন্য আমি বাংলাদেশ দিলাম। এক নাম্বারে যে দেশ দিবেন এইখানে ওই দেশের টাইম জোন দিবেন। যেমন ধরুন আমি বাংলাদেশ দিলাম, তাহলে আমাকে বাংলাদেশের টাইম জোন দিতে হবে। বাংলাদেশের টাইম জোন ঠিক ছবির মতো আপনার অ্যাকাউন্ট টাইপ যেমন আছে তেমন থাকাই ভালো। আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলতে চান তার নাম দিবেন, খেয়াল রাখবেন যাতে বানানে কোনো ভুল যাতে না হয়। নাম্বারে হচ্ছে অ্যাড্রেস লাইন এক ও অ্যাড্রেস লাইন দুই দুটি খালি ঘর। এই দুই ঘরে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, যেমন ধরুন আপনার বাড়ির নাম ও বাড়ির রোড, গ্রামের নাম, উপজেলার নাম। এইগুলি 128 অক্ষরের ভিতরে লিখে অ্যাড্রেস লাইন এক এবং অ্যাড্রেস লাইন দুই ভাগ করে দিবেন, যাতে অ্যাড্রেস লাইন এক এ 64 অক্ষরের বেশি না হয় ও অ্যাড্রেস লাইন দুই তে 64 অক্ষরের বেশি না হয়। আবার খেয়াল রাখবেন কোনো নাম যাতে দুই ভাগ না হয়। তারপর সিটির ঘরে আপনি যে সিটিতে থাকেন তা দিবেন, আর গ্রামের জন্য আপনার নিজ জেলা দিবেন। পোস্টাল কোডের ঘরে আপনার পোস্ট অফিসের কোড নাম্বার দিবেন। যদি আপনার পোস্ট অফিসের কোড আপনি না জানেন, তাহলে আপনার আইডি কার্ডের পিছনে দেখেন, ওখানে দেওয়া আছে। আপনি ব্যবহার করেন এমন একটি ফোন নাম্বার এখানে দিবেন। খেয়াল রাখবেন এক নাম্বার যাতে দুই অ্যাডসেন্স এ ব্যবহার না হয়। এখানে সব ইয়াসের খালি ঘরে টিক দিন। সব কিছু পূরণ করার পরে সাবমিট মাই অ্যাপ্লিকেশন এ ক্লিক করুন। তারপর নিচের ছবিটির মতো একটি পপ আপ পেজ আসবে। পেজটি আসার পর এক নজর পেজটি পড়ে নেবেন, কারণ এখানে অ্যাডসেন্স এর সব রোল দেওয়া আছে। এগুলো ম্যানেজ হতে পারলে আপনার অ্যাডসেন্স কখনো ব্যান বা ব্লক হবে না। পড়া শেষে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এর খালি ঘরে টিক দিন এবং অ্যাকসেপ্ট এ ক্লিক করুন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন এই পেজটা রিডাইরেক্ট হয়ে ইউটিউবে চলে যাবে। রিডাইরেক্ট হওয়ার পর পেজটা ঠিক নিচের ছবিটার মতো দেখাবে। উপরের পেজটির মতো পেজ আসার পর আবার এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর নিচের ছবিটির মতো আসবে। উপরের ছবিটির মতো পেজটি আসার পর সেভ এ ক্লিক করুন। আবার ওই পেজটি নিচের ছবির মতো দেখাবে। এবার এই স্টেপটা আপনার চ্যানেলে যদি 4000 ঘন্টা ভিডিও দেখার টাইম থাকে এবং 1000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে নিজে নিজে অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা এটার পাশে ও একটা স্টার্ট বাটন থাকবে, ওটাতে ক্লিক করবেন এবং যদি কোনো অপশন আসে সবগুলা ইয়েস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আবার চ্যানেল ওরা রিভিউ করবে। রিভিউ করার পর যদি আপনার চ্যানেলে অ্যাডস দেওয়ার মতো হয় তাহলে অ্যাডস দিবে, আর যদি অ্যাডস দেওয়া শুরু করে তাহলে উপরের ছবিটার মতো নিচের ছবিটা হবে। তবে কিছু কথা বলে রাখি আপনাদের ভালোর জন্য। এক অ্যাডসেন্সে আবেদন করার সময় আপনার চ্যানেলের কোনো ভিডিও টাইটেল যাতে বাংলা না হয় সেদিকে খেয়াল রাখবেন, এটা 100% জরুরি। দুই চ্যানেলে কোনো খারাপ কিছু অথবা কপিরাইট কোনো কিছু রাখবেন না। তিন আপনার যে ঠিকানায় আপনি চিঠি পাবেন ওই ঠিকানা অ্যাডসেন্সে দিবেন, তবে ঠিকানা যাই দেন না কেন আপনার নাম ঠিক রাখবেন। চার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার 2 থেকে 3 দিন পর আবেদনকৃত জিমেইলের ইনবক্স দেখবেন, আপনাকে কোনো এস দিছে কিনা তার কনফার্ম হবেন। যদি আপনি অ্যাডসেন্স পান তাহলে নিচের ছবির মতো একটি এস নিবে, আর যদি অ্যাপ্রুভ না হয় তা ও আপনাকে জানানো হবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে চিন্তার কিছুই নাই, আপনি কতদিন পর আবার অ্যাপ্লাই করতে পারবেন। পাঁচ আপনার যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় তাহলে তা লগ ইন করে অ্যাডসেন্স আইটিটি চ্যানেলে ঠিক আছে কিনা তা দেখে নেবেন। সর্বশেষে আমি বলবো যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, অথবা আমার পোস্টে কোনো প্রকার ভুল থাকে বা আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। টিপস মাঙ্গো এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।